হাই গাইজ, ওয়েলকাম টু গসিপ বাজ। আমি গসিপ বাজ সঞ্জু নিয়ে এলাম বিনোদন জগতের আপডেট। ইয়াশ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বনু চেহারার এক তরুণের মুখ। বড় চুল ও দাড়ি গোফে ঢাকা সেই তরুণে বর্তমানে বুধ হয়ে আছেন সবাই। সদ্য মুক্তিপ্রাপ্ত KGF 2 সিনেমায় এমন এক চরিত্রে দেখা গেছে ইয়াশকে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ইয়াশ। তিনি 1986 সালের 8 জানুয়ারি ভারতের কর্ণাটক রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম নবীন কুমার গড়। মধ্যবিত্ত ঘরের ছেলে নবীন, তার বাবা অরুণ কুমার ছিলেন একজন বাস ড্রাইভার। বাস চালকের ছেলে হওয়ায় শৈশব খুব একটা মসৃণ ছিল না তার। ছোটবেলা থেকে আর্থিক টানাপোড়েনের মধ্যে বড় হতে হয়েছে তাকে। ইয়াশের অভিনয়ের শুরুটা ছিল থিয়েটারের মাধ্যমে, তবে পর্দায় নাম লেখাতে বেশি সময় নেননি তিনি। 2004 সালে একটি টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক ঘটে তার। সিরিয়ালটির নাম ছিল নন্দা গোকুলা। এরপর বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেন ইয়াশ। সেসব সিরিয়াল তাকে বেশ পরিচিতি এনে দিয়েছিল, জানান দিয়েছিল তার অভিনয় দক্ষতার। ছোট পর্দায় নিজেকে প্রমাণের 3 বছরের মাথায় ইয়াশ ডাক পান বড় পর্দায়। সিনেমাটির নাম ছিল জানতা দা হুদুগি। এতে ছোটখাটো একটি চরিত্রে অভিনয় করেন ইয়াশ। চলচ্চিত্রটিতে অভিনয়ের সুযোগ কম থাকলেও সবার নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তিনি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন ইয়াশ। সিনেমাগুলোর কোনোটায় তাকে দেখা যায় পার্শ্ব চরিত্রে, আবার কোনোটাতে মূল চরিত্রও দেখা যায় তাকে। এই সিনেমাগুলো তাকে অল্প স্বল্প পরিচয় ও 2-1টা পুরস্কার এনে দিয়েছিল, তবে তারকা খ্যাতি তখনও ছুঁয়ে যায়নি তাকে। ইয়াশ তারকা খ্যাতি পান 2010 সালে। সে বছর তিনি অভিনয় করেছিলেন মাদালা সালা নামে একটি চলচ্চিত্রে। সিনেমাটি দারুণভাবে ব্যবসায়িক সফলতা লাভ করে, সেই সাথে ইয়াশকে এনে দেয় তারকা খ্যাতি। এরপর আর পেছনে তাকাতে হয়নি কন্নড় এই অভিনেতাকে। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিতে থাকেন তিনি, নিজেও হতে থাকেন জনপ্রিয় থেকে জনপ্রিয়। ইয়াশ অভিনীত সে সময়কার চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম রাজধানী, লাকি, জানু, মি অ্যান্ড মিসেস প্রভৃতি। তারপর থেকে জনপ্রিয়তার হাত ধরেই ছুটেছিলেন ইয়াশ। সময়টা 2018 সাল। ইয়াশ এবার যুক্ত হন তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা KGF এর সঙ্গে। মুক্তির পরই হইচই ফেলে দেয় সিনেমাটি। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে দখল করে নেয় ভারত ও তার পার্শ্ববর্তী দেশের দর্শকদের হৃদয়। প্রশান্ত নীল নির্মিত এই সিনেমাটি ইয়াশকে রাতারাতি এনে দেয় সুপারস্টার খ্যাতি। তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে মুক্তি পেয়েছে KGF সিনেমার সিকুয়েল KGF 2। মুক্তির প্রথম দিনই KGF 2 এর ঝড়ে উড়ে গেছে বেশ কয়েকটি সিনেমার রেকর্ড, সে খবর সবাই জানে। এভাবেই রচিত হয়েছে বাস চালকের ছেলে নবীন কুমার থেকে একজন সুপারস্টার ইয়াশ হয়ে ওঠার গল্প। ইয়াশের এই বাস চালকের ছেলে থেকে সুপারস্টার হয়ে ওঠার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারাও যদি এই তারকার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই তার জন্য এই ভিডিওতে একটি লাইক করুন। বিনোদন জগতের সব ধরনের আপডেট পেতে ডু সাবস্ক্রাইব টু গসিপ বাজ, ফলো গসিপ বাজ অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আই উইল বিকাম ব্যাক সুন উইথ অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।